শহীদ মিনারে ফুল দেওয়া ও মিছিলকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে প্রায় উভয় পক্ষের 20 জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার 21 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রায়পুর উপজেলা পরিষদের সড়কের ডাক বাংলার সামনে এবং প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। শহীদ মিনারে ফুল দেওয়ার সময় উচ্ছৃঙ্খল স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা শুরু হয়। তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।